আমাদের শুরুতে এই তাকরিরটাকে করে নিতে যে ইমানের হাকিকা এ ব্যাপারে লম্বা আলোচনা আমাদের আসাদাজ একরাম করেছেন। তার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ইমান তিনটি বিষয়ের উপরে, কয়টি ইমানের হাকিকা তিনটি বিষয়ের উপরে। এক নাম্বার হচ্ছে একরার বিল লিসান, একরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা জবানে স্বীকার করা, জবানে স্বীকার করা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল, বান্দা রাসূল, এই কথা মুখে স্বীকার করা এক নাম্বার। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আবার অনেকে বলবো হুজুর গল্প করতেছে, একটু সুট দেবে আলহামদুলিল্লাহ, এমনটি না, কারণ টাঙ্গাইল কালিহাতিতে আলহামদুলিল্লাহ ওলামাই খারাপ এবং সাধারণ মানুষ এখন তাফসির বুঝে, ঠিক কিনা, এখন কিসরা কাহিনী বুঝে, সাধারণ মানুষও বুঝে, কারণ ওয়াজ নসিহাত এই পরিমাণ প্রত্যেকের মোবাইলে আছে, ওয়াজ আর বুঝতে বাকি না, আমার থেকে অনেক বেশি ওয়াজ জানে এমন লোক আছে এখানে কথা বলে, ঠিক কি ঠিক না? তো সুতরাং এক নম্বর হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা কালেমায়ে শাহাদাত আমরা যে পড়েছি, এই কথা এক নাম্বার মুখে স্বীকার করা, মুখে কি করা, স্বীকার করা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, অন্তরে কি করা, বিশ্বাস করা, অন্তরে কথার অগাধ বিশ্বাস থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে আমাল বিল আরকান, কাজে পরিণত করে দেখায় দেওয়া যে তুমি যে কলেমাওয়ালা, তুমি যে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে, কথা বলে ঠিক কি ঠিক না? প্রকৃত বিশ্বাসী হও নামাজ পড়তে হবে। এখানে যদি এমন কোন ব্যক্তি সে মুখে স্বীকৃতি প্রদান করে না, মুখে স্বীকার করে, মুখে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে, কাজেও পরিণত করে, তাকে কিন্তু প্রকৃত মুসলমান বলা হবে? আরে জোরে বলেন, বলা হবে? বলা হবে না। আবার মনে করেন কেউ মুখে স্বীকার করছে অন্তরে বিশ্বাস করে না, কাজে পরিণত করে দেখায় দেয়, তাকেও প্রকৃত ইমানদার বলা হবে? আবার এক ব্যক্তি মুখেও স্বীকার করছে অন্তরে বিশ্বাস করছে, কাজে পরিণত করছে না, তাকেও প্রকৃত মুসলমান বলা হবে? উদাহরণ দিলে বুঝবেন, একটি উদাহরণ দিব কি, উদাহরণ দিলে ক্লিয়ার বুঝবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আবু তালিব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে ভালোবাসতেন কি বাসতেন না? নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন, ঠিক কি না? তো যখন তিনার মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক বলছে, চাচা যান আপনি একবার শুধু কলেমা পড়ে নেন, আমি আপনার জন্য সুপারিশ করব। অনেক পীড়াপিড়ি করছিলেন, কিন্তু আবু তালেব ওখানে কয়েকটা শের আবৃত্তি করেছিলেন, সেখানে বলেছিলেন যে মুহাম্মদ লাউলাল মুলামাতা ওয়া হিজারা মুসাব্বাতিন, এই যে আবু জাহেল আমাকে তিরস্কার করছে, কাফেররা আমাকে তিরস্কার করছে, এটার ভয় যদি না থাকতো আমি অবশ্যই কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম, কিন্তু আমার এই ভয়, শোনো আমার বিশ্বাস আছে যে পৃথিবীর ভিতরে যত দিন যত ধর্ম রয়েছে সব থেকে দামি দিন এবং ধর্ম হচ্ছে তোমারটা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বিশ্বাস, অগাধ বিশ্বাস তার অন্তরে ছিল, কথা বলে ঠিক কি ঠিক না? কিন্তু মুখে স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে চান যাকে মোহাম্মত করেন ভালোবাসেন গো নবী, তাকে আপনি হিদায়ত দিতে পারবেন না, কারণ হিদায়তের মালিক হলো আল্লাহ। হিদায়তের মালিক কে? আর যারা বলেন কে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনকে অন্তর থেকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু প্রকৃত মুসলমান তাকে বলা হবে না। আবার এদিকে উদাহরণ দেন, যারা
মদিনার ভেতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাথে নামাজ পড়ত, যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর সাথে যুদ্ধ করত, কিন্তু গোপনে গোপনে কাফের বেঈমানের সাথে সম্পর্ক রাখত, তাদেরকে বাহ্যিক ভাবে তো সব মুসলমানের মতো ছিল কিন্তু তারা ছিল মুনাফিক, ঠিক না? আচ্ছা বলুন তো, মুনাফিকরা তো এরকম ভাবে মুখেও স্বীকার করত আবার কাজেও পরিণত করে দেখাইতো, কিন্তু অন্তরে বিশ্বাস আর জোরে বলেন করত। আচ্ছা বলেন তো, এই সমস্ত মুনাফিকরা কি জান্নাতে যাবে না? তাদের জন্য কঠিন জাহান্নাম, ঠিক কি না? তিন নম্বর উদাহরণ নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, বড় বড় নেতারা কোরআনে কারিম তেলাওয়াত গোপনে গোপনে শুনত কিনা? আবু জেহেলের কাছে গোপনে যে একজন নেতা মুরব্বী মানুষ নেতা সূরা ইবনে আখনাস সম্ভবত, সে যে আবু জেহেলকে পরবর্তী দিন বলে, আবু জেহেল তুমি বলো মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদের কোরআন ঠিক না, কিন্তু তুমি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শোনো, আসল কথাটা কিন্তু আজকে আমাকে বলা লাগবে, বলো মোহাম্মদ আসলে কি মিথ্যাবাদী না সত্যবাদী? এবার আবু জেহেল বলে, শোনো মোহাম্মদ আসলেই সত্যবাদী, সে কোনো মিথ্যাবাদী না। বলো তুমি বলছো মোহাম্মদ সত্যবাদী, তাহলে তুমি এ কথা অপেন করো না কেন? তখন বলছে অসুবিধা আছে। কয় বলে কেন? কারণটা হচ্ছে আমরা যদি মোহাম্মদকে সত্যবাদী হিসাবে মেনে নিই, আমি যদি এই কথার স্বীকৃতি প্রদান করি, তাইলে সকলে মোহাম্মদের অনুসরণ করবে, আমার নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য, নেতৃত্ব এবং কর্তৃত্বের জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাড়াল মুসি বেথর তাদের ঘরে যাইতে খাইতে তাদের রেওয়াজ পালন করতে দ্বিধা করে না। কথা কয় টেকে টেক না, হিন্দুর বাড়িও খাচ্ছে, হিন্দুর মূর্তির সামনে মাথা নত করতেছে, আছে কি আছে না? আরে সাধারণ কথা লোকের কথা কি বলবো, আমাদের মতো মাওলানারাই তো যারা এক সময় ক্ষমতায় ছিল হিন্দুদের মূর্তির ওখানে গেছে, কথা বলে ঠিক ঠিক না? তা কর্তৃত্বের জন্য ক্ষমতার জন্য সব কিছু করছে, কথা বলে ঠিক ঠিক না? তাহলে তিনটি বিষয় আপনাদের সামনে আমি উদাহরণ পেশ করলাম, এজন্য সবই থাকতে হবে, ঠিক কি না? তাহলে ইমানের হাকিকাত হলো তিনটি বিষয়ের উপরে,